এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায়। মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলেই চাকরি দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। একই সঙ্গে সাত তারিখের মধ্যে স্কুলের শিক্ষিকার চেয়ারে ববিতাকে বসানোর নির্দেশ আদালতের। অঙ্কিতার ফেরত দেওয়া 41 মাসের বেতনও সুদ সমেত দেওয়া হবে ববিতাকে। দীর্ঘ তিন বছর পর আইনি লড়াই শেষ হলো ববিতার। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি পেলেন তিনি। এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগে 2019 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ববিতা। পরে হাইকোর্টের নির্দেশে এসএসসি মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। জানা যায় প্রভাব খাটিয়ে কম নম্বর থাকা সত্ত্বেও ববিতার জায়গায় চাকরি পেয়েছেন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজনৈতিক প্রভাবের কথা জানার পরেও হাল ছাড়েনি ববিতা। হাইকোর্টে চালিয়ে যান তাঁর আইনি লড়াই। অবশেষে হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয় মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকে। হাইকোর্টের নির্দেশে গত মাসের প্রথম কিস্তির 7,94,000 টাকা আদালতে জমা করেন অঙ্কিতা। শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করেন, কমিশন কি ববিতা সরকারকে চাকরির অনুমোদন দিয়েছে? এসএসসি আইনজীবী জানান, ববিতা সরকার প্রসঙ্গ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এসএসসির তরফ থেকে। এরপরই আদালতে প্রশ্ন, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গেছে অনেকের, সেই জায়গায় নেওয়া হচ্ছে না কেন? ববিতা সরকার এখনও চাকরি পাননি কেন? আর কতদিন অপেক্ষা করবেন তিনি? এসএসসি কেন তার চাকরির সুপারিশ করল না? শুক্রবার মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কোচবিহারের ইন্দিরা গার্লস হাই স্কুল থেকে। অঙ্কিতা অধিকারীর নম্বর ববিতা সরকারের থেকে কম ছিল। অঙ্কিতাকে বেআইনিভাবে 20 জনের মধ্যে ঢোকানো হয়। তাই আদালতের নির্দেশ, অঙ্কিতা অধিকারীর জায়গায় মামলাকারী ববিতা সরকারকে ওই স্কুলে চাকরি দিতে হবে। 27 জুনের মধ্যে চাকরির অনুমোদন দিতে হবে এসএসসিকে, আর নিয়োগপত্র দিতে হবে 30 জুনের মধ্যে। 30 জুন থেকে 7 দিনের মধ্যে ববিতা সরকারকে জয়েন করতে হবে, ক্লাসের রুটিনের মধ্যে রাখতে হবে। অঙ্কিতা অধিকারীর জমা দেওয়া প্রথম কিস্তির টাকা 10 দিনের মধ্যে সুদ সমেত ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। দ্বিতীয় কিস্তির টাকা জমা করার পর ওই টাকাও তুলে দিতে হবে ববিতা সরকারের হাতে। আদালতের নির্দেশের পর ববিতা জানান, এই চাকরি আমারই ছিল। বর্তমানে আমার প্রতিক্রিয়া খুব, আমি তো খুবই খুশি, যেহেতু আমি চাকরিটা বহুদিন আগে পাওয়ার কথা ছিল আমি পাইনি। বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কমিশনে গিয়েছি, বিভিন্ন লোকের কাছে বলেছি, আমাদের আন্দোলনে আমাদের কথা বলেছি, আমার কথা, আমার বঞ্চনার কথা ওরা সবাইকে সব জায়গায় অ্যানাউন্স করা হতো, কিন্তু কোথাও যেন কোথাও রায় আমরা আমাদের পক্ষে পাইনি বা আমার পক্ষে কেউ একটা কথাও বলেনি। শুধু অঙ্কিতাকে কেন যোগ দেওয়া হয়েছে বা এসব বলতো, তার জন্য যে আমি বঞ্চিত হয়েছি সেই কথাটা কেউ কোনোদিনও বলতো না। বেনিয়ম বা অনিয়মের কাছে মাথা নত করলে আমরা সেই সেটা এটা আমাদের সঙ্গে হতে থাকবে। যদি আমরা মাথা তুলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করি, তবেই আমরা আমাদের ন্যায্য জায়গা ফিরে পাব। এই ধরনের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ কিন্তু এর আগে কলকাতা হাইকোর্টের বিভিন্ন নির্দেশিকা হয়েছে বলে মনে করছেন আইনজ্ঞ। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।